ভাগ এক লেখক ব্যঙ্গকবি আততরণ মিশ্র এই মাত্র 20-25 বর্ষ তলর কথা অবন্তিপুর বলি গাঁটি গাঁর চারিপটে পাহাড় ছোট ঝরণাটি কলকল নাদ করে বহি যাও থাকে অবন্তিপুর সাহা ভরসা সেই ঝরণা গাঁর লোক মানে সেই ঝরণার গাধৌ থাকে পা পিঁতি রোষে বি করতে খরাদিনে সেই ঝরণা পাড়ে ফসল বন্দা বি করতে বিজু আলু কহিলে সাত সপন সঞ্জ নইলে সমস্ত ঘরে ডিবিরি বর্তি ঠু লণ্ঠন যায় জলি উঠে রাত্রির অন্ধার ভিতরে আলোগোটিয়ে প্রদান করে সেই লণ্ঠন গাঁরে তো অনেক লণ্ঠন জলে কিন্তু ঝুনুবৌ লণ্ঠন সে গাঁরে এক নিয়ার পরম্পরা সৃষ্টি করে ইতিহাস রচিছি অবন্তিপুর গাঁরে প্রায় 50 পরিবার বসবাস করতে গোটিয়ে ধারে গাঁটি বসিছি গাঁর এ মুন্ডরু সে মুন্ড যায় চাল ছপর ঘর কেহি বি সেমিতি থিলা বালা ভলি জনা পড়ন্তিনি সমস্তে ধনরে সিনা গরিব কিন্তু মনরে ধনী গাঁ মুন্ডরে গোটিয়ে বিশাল গায়ে বড় গছ তারি পাখরে ঝুনুবৌর ঘর টিকে বর্ষা হলে গাঁরে আঁঠু আঁঠে কাদুয় ভরি যায় ঝুনুবৌ ঘরক যাওয়া হলে সে কাদুয় পচপচ রাস্তা দিয়ে যাওয়া পড়ে তথাপি কিবা বড় কিবা সান সমস্তে ঝুনুবৌকে লোড়ন্তি সঞ্জ হলে গাঁর ছোট পিলা মানে ঝুনুবৌর সেই লণ্ঠন পাখরে ভিড় জমান্তি ঝুনুবৌ কুনি কুনি পিলা মানুষ কোলেই নেই বিভিন্ন প্রকার গপ শুণায় পিলা মানে মহা আনন্দরে গপ শুণন্তি গপ শুণু শুণু কাহকু নিদ হয়ে যায় আউ কি বা অনেকি বসে থাকে সে গপর আগুকু কণ কহিব ঝুনুবৌ বাপা মা মানে ঝুনুবৌ ঘর পুঁড়ি পিলা মানুষ কাখে কোলে নিয়ে যাতে এইটা হচ্ছে তো নীতিদিনিয়া কথা গাঁরে যদি কিছু ন্যায় নিসব হুয়ে সে বিশাল বড় গছ তলে হি হুয়ে আউ ঝুনুবৌকু ডাকরা পড়ে তার লণ্ঠন পাই ঝুনুবৌর লণ্ঠন দেখেছি গাঁর অনেক ঘটনা দুর্ঘটনা ঝুনুবৌর লণ্ঠন দেখেছি পদিয়া কমার ঝিও অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়ে কেমিতি জরিমানা দিয়েছি ঝুনুবৌর লণ্ঠন দেখেছি রাম সাহু পুয় নুখুরা মুন্ডরে পাঠ পড়ি কেমিতি হাকিম হয়েছি ঝুনুবৌর লণ্ঠন দেখেছি রাজনীতির পশাপালে হারি যাই প্রধান ঘরর পুয় কেমিতি পাগল হয়ে রাজরাস্তায় বুলুছি ঝুনুবৌর লণ্ঠন দেখেছি যে নাহর পুয় চোরি করে কেমিতি কোটিপতি হয়েছি শেষরে ঝুনুবৌর লণ্ঠন দেখেছি রাম নাম সত্য হে হরি নাম সত্য হে 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 এই ডাকরারে ধনী ঠু গরিব কিয়ে কেমিতি পাউশ হয়েছি দেখেছি ঝুনুবৌর লণ্ঠন আগকু শুণবা ঝুনুবৌর লণ্ঠন আহরি কণ কণ দেখেছি।